সধি নবীন বরণ উৎসবে আমরা একটা ছোট্ট জলসার আয়োজন করেছি, একটু পরে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যায় না অভাব, স্বামীদের বানিয়ে কাবাব জ্বালিয়ে পুড়িয়ে খায়, তারা এমনি ভয়ঙ্কর। যাওয়ার পথে খাল কেটে দেব, খাল কেটে দেব, যে খালি দিনু কবে আমি চলে যাব, আমি চলে যাব, নৌকার মাথায় গুণ বেঁধে পিছু টেনে রাখব, পিছু টেনে রাখব, উড়াল দিয়ে আমি তো সে গুণ কেটে দেব, গুণ কেটে দেব, সেই কুড়ালে যদি তোমার মাথা ভেঙে দে, সেই কুড়ালে যদি তোমার মাথা ভেঙে দেই, হায় হায় মাথা ভেঙে দেবে, মাথা ভাঙি এমন লোকে ঘর করব না, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব, কাছে থাকব না, বাপের বাড়ি চলে যাব, thank you.
চলে গে আমি তোমার সতীন ঘরে আনবো, সতীন ঘরে আনবো, সেই সতীন কি বিষ দিয়ে আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, বিষ দেবার আগে আমি থানায় খবর দেব, থানায় খবর দেব, থানায় গিয়ে দারোগার হাতে পায়ে ধরবো, হাতে পায়ে ধরবো, পায়ে ধরার আগে যদি তোমায় দেই, পায়ে ধরার আগে যদি জেলে তোমায় দেই, জেলে দেবে, জেলে পাঠাই এমন স্বামী মুখ দেখো না, বাপের বাড়ি, বাপের বাড়ি চলে যাবো কি আসবো না, বাপের বাড়ি চলে যাবো কি আসবো না, বাপের বাড়ি চলে যাবো কি আসবো না। চলে গেলে পরে একা ঘরে থাকবে কেমন করে, না 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 যেতে দেবো না, আমি চলে গেলে পরে একা ঘরে থাকবে কেমন করে, না 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 যেতে দেবো না, না 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 আমি থাকবো না, না 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 যেতে দেবো না, না 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 আমি থাকবো না। ম্যাডাম, মেয়েদের কাছে হেরে গিয়ে আমার কোনো দুঃখ নেই, ছেলেদেরকে হারিয়ে আমার কোনো আনন্দ নেই। তাহলে আমাদের দুজনের আদর্শ প্রায় এক বলতে পারেন? দেখুন, আপনার সঙ্গে আমার একটা দীর্ঘ আলোচনা ছিল, দীর্ঘ সময় দিতে পারবো না বলে আমি দুঃখিত। বাড়ি ফেরার কি খুব তাড়া আছে? সাংঘাতিক। আপনার বাবা বুঝি বকবেন? বাবা কিছু না বললেও মা ভীষণ রাগ করবেন, এমনিতে আজকে রং খেলার ব্যাপারে ভীষণ রেগে আছেন কিনা। ঠিক আছে, একদিন আপনার মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আপনি আমার মাকে চেনেন না তাই কথা বলছেন, চলি। ইয়ে, অনেক রাত হয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলুন। সুজি এখনো ফিরছে না যে? ব্যাকরণে তো এর কারণ লেখা নেই। আমার সন্দেহ হচ্ছে মেয়েটা কি প্রেম করে বেড়াচ্ছে? ভালোই তো করছে। তুমি একটা আস্ত ছোট লোক। আহা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ছেলেটা যদি অন্ধ না হয়ে থাকে তাহলে তার পূর্বপুরুষের দাম্পত্য জীবন সে নিশ্চয়ই দেখেছে, তারপরে আর সে উঠবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ও, তুমি তাহলে অসুখী? এতেই যদি অসুখী হই তাহলে সুখ কাকে বলে? দাঁড়াও দাঁড়াও, ব্যাকরণে হয়তো এর একটা সংজ্ঞা থাকতে পারে। তুমি তোমার ব্যাকরণ নিয়েই থাকো। আরে চলে গেল, আচ্ছা অভদ্র। এই চল, কখন ফিরেছ? রাতেই তো ফিরেছি, আমাকে জানাওনি কেন? বড্ড মাথা ধরেছিল। দেখো বাপু, তোমার চাল চলন কিন্তু আমার মোটেই ভালো লাগছে না বলে দিচ্ছি। ভালো লাগে না বলিস কি রে? এই বানবাস ও প্রেম করতে ভালো লাগে না? আরে শালা, তোকে তো ডাক্তার দেখাতে হবে। দেখাতে হবে না, বারবার ফেল করেও ক্লাস ডিঙাতে পারেনি সত্যি, কিন্তু প্রেমের উপর আমার মাস্টার ডিগ্রি তো চেহারাটা খারাপ বলে ডক্টরের ডিগ্রিটা নিতে পারলাম না, তবু আমি সব তোকে শিখিয়ে দিচ্ছি। জলদি করে বল, প্রেমের প্রথম পর্ব হলো মেয়ের মায়ের সাথে প্রেম করতে হবে, তাই করতে হবে। খালাম্মা, আপনি এমন, আপনি তেমন, আপনাকে দেখলেই আমার আমার সৎমার মতো মনে হয়। তুরি আপন বাবা, তুরি
আপন মার মতো মনে হয়। কিন্তু এই খালাম্মা সেই খালাম্মা নন, পান থেকে চুনটি খসলে বাপের দেওয়া জানটা শেষ করে দেবে। শেষ করার আগে কাজটাকে শেষ করে দিতে হবে বন্ধু। মাল ধরে নিয়ে এসেছি। কেউ মেকআপ ম্যান, যাত্রা থেকে থিয়েটার, থিয়েটার থেকে নাটক, নাটক থেকে বাইস্কোপ, বাইস্কোপ থেকে টেস্কোপ, সব রকমের উস্তাদ এই মেকআপ মাস্টার। আমাকে ছেলে, ছেলেকে গুরু, গরুকে ছাগল, ছাগলকে গরু, এই মানুষকে ওই মেয়ে মানুষ, ছেলে মানুষ। শুধু তাই নয়, কোন বয়সী মেয়ের সাথে প্রেম করতে হলে কি ধরনের মেকআপের দরকার এই বিষয়ে উনি একেবারে হাবে। কিন্তু সুজির ব্যাপার আমাদের জানা নেই। ১৮ হতে পারে, আবার ৪৮ হতে পারে। ১৮ হোক আর ৪৮ হোক, শুধু দেখে যাও, কোনো চিন্তা করো না, লাগাও দাড়ি। দাড়ি লাগিয়ে কি হবে? কি হবে তা পরে বুঝিয়ে দিব, কোন তো সময় লাগে। একবার লেগেতে একেবারে কাফিলার আঠা। আমি মেম সাহেবের মা বলছি, ইস্কাটন চলো। মা বলো, একজন ভদ্রলোক এসেছেন, তোমার সাথে দেখা করতে চান। কেন? ইউনিভার্সিটি থেকে এবার এমএ দিয়েছেন, তাতে কি হয়েছে? ভালো একটা চাকরিও পেয়েছেন, তাতেই বা কি হয়েছে? তাছাড়া আমি আমি তুমি কি? কোথায় সেই ওস্তাদ ছোকরা? আদাব। কি চাই আপনার? সুজির মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, তাই দেখা করতে এলাম। তুমি নিজের ঘরে যাও। কি প্রশংসা শুনেছেন? জি, এই যে আপনি দয়ালু, সদালাপি, আমার মা নেই কিনা তাই তাই আমাকে মা বানাতে এসেছেন, তাই না? জি। বেরিয়ে যান। জি। এত বড় ছেলের মা হয়ে আমি কি আমার বয়সটা বাড়াবো নাকি? বেরিয়ে যান। মানে? বেরিয়ে যান। আদা। বেরিয়ে যান। ওগো শুনছ? কোথায় গেলে বলে শুনছ? এখনো শুনছি। এত জোরে চিৎকার করলে ব্যাকরণ মতে কানের পর্দা ফেটে যাবে যে। তোমার মেয়ে প্রেম
ব্যাকরণ মতে এর পরবর্তী স্টেজ হলো বিবাহ। ছেলে ভালো হলে মন্দ কি? তুমিও একযোগে বেরিয়ে যাও, যাও। ছেলে কোন হলে কত নম্বরে থাকে? 7 নম্বর রুম।
তোমরা যে এখনো বাড়ি ফিরলো না, এখন কি হবে? ব্যাগ কিছুই হওয়া উচিত নয়। কোথায় ছিলে? আমার আমার এক বান্ধবীর বাসায়। তুমি দাঁড়াও, আমি আসছি, তোমাকে তোমার বান্ধবীর বাসায় নিয়ে যাব। বাবা, আমি বুঝতে পেরেছি মা, লুকোচুরি না করে বিয়ে করে ফেল মা। বাবা, কিন্তু মা, যা হবার পরে হবে, দেরি করিস না, যা এক্ষুনি যা, যা। ও কোথায় গেল? ডাক্তার, চলো তোমার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি, তারপর চাকরিতে জয়েন করব। মতলবটা কি? সোজা হিসেব, বিয়েটা হয়েই গেছে, তারপরেও এ বাড়িতে আসতে সাহস কি করে? আজ থেকে তুমি আমার মেয়ে নও, যাও বেরিয়ে যাও। শোনো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও চলে যেতে হবে বলে দিলাম। যাবার আগে ওদের একটু দোয়া করবে না? কি দাঁড়িয়ে রইলে কেন? যাও বেরিয়ে যাও। কাজটা কি ভালো করলে? ও আপনারা আসুন আসুন, দারোয়ান ওনাদের সব মালপত্র ভেতরে নিয়ে এসো। এ আসুন আসুন, বাবা কিছুদিনের জন্য বাইরে গেছেন, উনি না ফেরা পর্যন্ত আপনারা এখানেই থাকবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? বাংলোতে বাবার আমি ছাড়া কেউ থাকে না। হ্যাঁ, কাল অফিস থেকে লোক এসে আপনাকে নিয়ে যাবে, আপনি কিন্তু রেডি হয়ে থাকবেন। ঠিক আছে, খিদে পেলে কিন্তু বিয়ারাকে ডাকবেন, কেমন? আচ্ছা চলে। তোমার বস মনে হয় ভালোই লোক হবে। কি করে বুঝলে? ওনার ছেলেটা তো বেশ ভালো। তাই নাকি?
সেজে গুজে তৈরি থাকবো। সন্ধে আসবে, দেরি করো না কিন্তু প্লিজ। নতুন জায়গা, একা থাকতে ভীষণ ভয় লাগে। আচ্ছা যে মুক্তি পাবো না। তুমি বল ঢাকায় চলে যাও, চলি। Thank you.
তোমার মা? মা আমার বড় দুঃসময়। সুসময়ে তোমাকে বাড়ি ছাড়া করেছি, দুঃসময়ে তোমাকে জায়গা দেবার জন্য নয়। মা আমি এখন কোথায় যাব? মা আমি তো একা নই, আমি যে মা হতে চলেছি। ছি 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 ছি, যার বিয়ের কোনো সামাজিক স্বীকৃতি নেই আবার কিনা মা হতে চলেছে, এই কলঙ্কিত সন্তানকে সমাজে প্রতিষ্ঠা করে। আমার সন্তান কলঙ্কিত হতে যাবে কেন? কি তার পিতৃ পরিচয়? আমাদের একটা মান সম্মান আছে, এই বাড়িতে আসার আগে তোমার এসব ভাবা উচিত ছিল। এই বাড়িতেও যদি আশ্রয় না পাই তাহলে কোথায় যাব? কোথাও না পেলে আত্মহত্যা করো গিয়ে, যাও। তবু এই পাপ মুখা দেখাতে শোনা। কাগজে যে খবর বেরিয়েছে তা মিথ্যে? হ্যাঁ মা, বেঁচে আছি আমি। মা সুজি কোথায়? মা তুমি বসো, আমি এক্ষুনি সুজিকে ডেকে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ
পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, উনি কাইজার চৌধুরী মরেনি, সে আমার বাড়িতেই আছে। আপনারা 7 নম্বর স্কেটনে চলে আসুন, প্লিজ দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ। তুমি একটু বসো, ও এক্ষুনি আসছে। তা এখন কি করবে ভেবেছ? জি, পুলিশের ভয়ে দিনের আড়ায় বেরোনো বড়ই মুশকিল। কি যে করবো তাই ভাবছি। আপনি ডানে আর আপনি বাঁয়ে যান, বি কেয়ারফুল। আসলে কোথায়? পাশের ঘরে গেছে। বাবা আমাকে কিছু সাহায্য করুন বাবা, আমার স্ত্রী, আমার স্ত্রী মা হতে যাচ্ছে, তাকে হাসপাতালে নিতে হবে, হাতে একটা পয়সাও নেই বাবা। তোমার ভবিষ্যৎ, এমন একটা ফুটফুটে সন্তান আমার কোল জুড়ে আসবে, ওকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকবো, খাওয়াবো দাওয়াবো, গান গেয়ে ঘুম পাড়াবো। বাবা না, আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমার খাবার লাগবে না। দেখুন তো স্টাফিতে গন্ডগোল হচ্ছে কেন? আরে হ্যাঁ, দাওয়াটা গাড়িটা কি হয়েছে? আরে আহ না, you
করলে এই মুহূর্তে তোমাকে আমি গুলি করে হত্যা করতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ তোমাকে আমার প্রয়োজন আছে। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন তুমি তোমার স্ত্রীকে খুঁজবে? পুলিশ একদিন তোমাকে ধরে ফেলবে, তারপর তারপর আজীবন জেলে পচে মরতে হবে। তার চেয়ে যতদিন বেঁচে আছো বীরের মতো বাঁচতে পারো না? কেমন করে? সমাজ যখন তোমাকে ভালোভাবে বাঁচতে দেবে না, তখন খারাপ হয়ে যাও, লুট করো, ডাকাতি করো, মোষ করো, খাও খেলাও। সমাজ যখন তোমাকে ভালোভাবে বাঁচতে দেবে না, তখন খারাপ হয়ে যাও, লুট করো, ডাকাতি করো, মোষ করো, খাও খেলাও। যতটুকু সম্ভব আমি তাদের সাহায্য করে যাব। সাব্বাশ!
ভেবেছিলাম আমাদের মতো তোমার মন তো মরে গেছে, কিন্তু এখন দেখছি না তোমারও সংসার লোভ আছে, বাঁচার ইচ্ছা আছে। আমি আমি তোমাকে বাধা দেব না, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমি আমি তোমাকে বাধা দেব না। চৌধুরী এখনো বেঁচে আছে? উনি ভাবছেন আমি আপনাকে চিনলাম কি করে, একজন জাজের স্ত্রী হয়ে খুনি কায়জা চৌধুরীকে চিনব না? পুলিশের হাত থেকে বেঁচে গেল, এ বাড়ি থেকে বেঁচে যেতে পারবেন না। দেখুন, আমি তোমাকে মুক্তি দিতে পারি। কি শর্ত? এই মুহূর্তে একটা সদ্যজাত শিশু এনে দিতে হবে। সদ্যজাত শিশু? হ্যাঁ, পর পর আমি পাঁচটা মৃত সন্তান জন্ম দিয়েছি, এই ঘরে আমি আলো জ্বালাতে পারিনি, সেই অপবাদে আমার স্বামী আবার বিয়ে করতে যাচ্ছেন। আমি জানি এবারও আমার মৃত সন্তান হবে, আমার সুখের সংসার ভেঙে তছ নছ হয়ে যাবে। তুমি আমাকে কথা দাও, আমাকে একটি সন্তান এনে দেবে। আমি পারবো না, আমি পারবো না মেম সেবা, আমি পারবো না। আমাকে পুলিশে ধরিয়ে দিতে বাধ্য করো না। আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু এই কাজ আমি করতে পারবো না মেম সাহেব। তুমি যদি ধরা পড়ো তোমার স্ত্রীর কি হবে সে কথাটা একবার ভেবে দেখেছো? আপনি যদি চান নিজের জীবনটাকে বিপন্ন করে রাজ ভাণ্ডার আমি এনে দেবো, আপনি যদি চান পৃথিবীর সমস্ত সম্পদ লুট করে আপনি আপনার পাঁচতলায় লুটিয়ে দেবো, কিন্তু পারবো না, পারবো না একটা মায়ের বুক খালি করে সেই সন্তানকে নিয়ে আপনার বুক ভরে দিতে। আপনি কি চান কোনো মায়ের বুক খালি করে আপনি ভরে দিই? আমার জেল ফাঁসি যা খুশি তাই হোক, এইবারে চারদিকে পুলিশ ঘিরে আছে, ডাকুন তাদের, ধরিয়ে দিন আমাকে। আমি জানি যে আবদারি করেছি সেটা অন্যায়, কোন সুস্থ না। বলো, জবাব দাও। আমি নিজেই পুলিশের কাছে ধরা দেব। কেন? ও
ওদের যদি খুঁজে না পাই তাহলে কি লাভ এই লুকোচুরিতে? তোমার স্ত্রী সন্তানকে খুঁজে পাওনি, কিন্তু খুঁজে পাবে না তার তো কোনো মানে নেই। তোমাকে আরো খুঁজতে হবে, একদিন দেখাও তো হতে পারে। অন্ধকারে যে লোকটা আপনাকে সাহায্য দিতে আসে আমি সেই। এই চিঠি যখন আপনি পাবেন তখন আমি এই শহর থেকে অনেক অনেক দূরে, যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি, এই এতিমখানার জন্য আমি সাহায্য করে যাবই। আর বুঝিয়ে বলবেন যাতে না কাঁদে, কারণ চোখের পানিতে জীবনের কোনো সমস্যারই সমাধান হয় না। ওকে প্রতারণা করেছে, আমি কি করবো মা, আমি কি করবো? তবে সে লোকটা যদি পালিয়ে না থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করত তাহলে বিচার হতো, তাকে কম শাস্তি পেতে হতো। এদের কি মা ছিল না? এরা কি কোনো মায়ের সন্তান নয়?
আমাদের যদি শোক থাকে তা একদিন ফিরে পাবি বা বাবা। আমি দোয়া করছি মা, তুই স্বামী সন্তান নিয়ে আবার সুখে সংসার বাঁধবি। শরীর সর্বহারা মুহূর্তে আমার এই এতিমখানার সন্তানদের নিজের সন্তান ভেবে নে মা, ওদের আশ্রয় দে, ওদের স্নেহ দে, ওদের মা হ। সবাই বলো মা, মায়ের দাম
আচ্ছা রুন্টি, তুমি বড় হয়ে কি হবে? জজ হব। জজ হবে কেমন? মামাকে জেলে দেব। আমি জানতাম শেষ পর্যন্ত তাই হবে। তুমি আমার দি গ্রেট ব্রাদারের লোকে বলে দাও সমস্ত পেপার ট্রেন গভর্নেন্স চেয়ে বিজ্ঞাপন দিয়ে দিবে, খুশি? চলো। আশা করি মাসে মাসে টাকা পাচ্ছেন। আমি কবে নাগাদ দেখা করতে পারবো তা জানি না। আমি যা খুঁজছি আজও তা পাইনি, জীবনে কোনোদিন পাবো কিনা জানি না। আশা করি আপনার মেয়ে তার পুত্র শোক ভুলে গেছেন, যদি না ভুলে থাকে আমার হয়ে তাকে বলবেন। আমি তার চেয়েও গভীর ব্যথা নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ইতি মুসাফির। কি নিষ্ঠুর তুমি! কাকে লিখছিস মা? কাউকে না বাবা। বাবাজির কোনো খোঁজ পেয়েছিস? ঠিকানা আছে রে? মর্যাদা রাখতে পারবো না। প্রয়োজন হলে আমি চাকরি করব। তুই চাকরি করবি? হ্যাঁ বাবা, আমি টাকা রোজগার করব, সে টাকায় ওরা হাসবে। জেন্টলম্যান? ও সরি, এখানে কোনো জেন্টলম্যান নেই তো? আচ্ছা, আপনারা আমার দেখাচ্ছেন ননসেন্স। আপনাদের চোখ খারাপ হয়েছে, আর এই খারাপ চোখ নিয়ে
আপনারা আমার ভাগ্নের টিচার হবেন? ইম্পসিবল, আমি ভ্যানিশিং ক্রিম দিয়ে এসেছি, সুতরাং আইনত আমি ভ্যানিশ হয়ে গেছি। কি করে আপনারা আমাকে দেখছেন? যান যান, পরিষ্কার করুন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি বলেছি সরি সিস্টার, সরি, আই এম গোয়িং। কি নাম আপনার? সুজি চৌধুরী। ছেলে মেয়ে পড়ানোর অভিজ্ঞতা আছে তো? জি আছে। আমি আসলে সে ধরনের কোনো টিচার যাইনি। রন্টিকে সবসময় মায়ের স্নেহ দিয়ে দেখবে, এমন কারোর জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। আমাকে পরীক্ষা করে দেখুন। এসো রন্টি। আপনি আজই জয়েন করুন। যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব, রুন্টি আমাকে টিচার না বলে ছোট মা বলবে। এমনি একটি সন্তানের মা আমি হয়েছিলাম, কিন্তু কবে সইল না, কিছু দেখলে মাতৃত্ব চেকে ওঠে। তাই লোকটুকু করেছি বোন। টিচারের মা একই কথা। বেশ তো, রুন্টি তোমাকে ছোট মা বলেই ডাকবে। বেগম সাহেবা বলেছেন আজই জয়েন করতে। তোকে বাধা দেব ক্ষমতা আমার নেই, তবু বলছি তুই আরেকবার ভেবে দেখ আমার এই এতিমখানার ছেলে মেয়েদের কথা। বাবা, আমি জানি আমি কোনোদিন সুখ পারব না, তবু কিছুদিনের জন্য হলেও আমি আমার নিজকে ভুলে থাকতে চাই। বেশ, তোর জন্য এই পুরো পাপের দরজা চিরন্তন খোলা রইল রে। রুন্টি ঘুমিয়েছে? হ্যাঁ। এই জানো, রুন্টির নতুন টিচার বলছিল রুন্টি জানি ওনাকে ছোট মা বলি ডাকে। কেন? বেচারি একজন সন্তান হারা মা। আমি অবশ্য বলে দিয়েছি আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কেউ যদি অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে আনন্দ পায় তাহলে আমাদের আপত্তির কি আছে? বলো তো এটা কি ফুল? কসমস ফুল। ভেরি গুড। তোমাকে বলতে তো ভুলেই গেছি, কাল আমাদের ম্যারেজ ডে, তুমি কি চাও বলো তো? আপনাদের ভালোবাসা। আমি কর্তাকে বলে রেখেছি তোমার আমার জন্য শাড়ি কিনতে। আমারও কি ম্যারেজ ডে? আনন্দে অংশ দোষ কি? আপনি চাইলে তাই হবে। এদিন হাজার বার ফিরে আসুক। এই অনুষ্ঠানে একটি গান গাওয়ার জন্য। না না, তা কি করে হয়,
আপনি ভাগ্যবতী, আপনি শোনাবেন। বেশ তো, এ শোনা, এই আনন্দটিকে দুজনেই ভাগাভাগি করে নেই, দুজনে একসঙ্গেই গান গাই। কই শুরু করো। কোনো কারণ নেই,
উনি সন্তান সম্ভব হন। রিয়েলি? রুন্টিকে নিয়ে এখানে এসেছো কেন? ও আপনাকে দেখতে চাইলো। না, কখনো আনবে না। ডাক্তার বলেছেন বাচ্চা ছেলেরা নাকি সংক্রামক রোগ ছড়ায়। ওকে তুমি বাড়িতেই রাখবে। বেশ, তাই হবে। এসো রুন্টি। খাও বাপি। না, খাবো না, আমি মামুনের কাছে যাবো। ওখানে যেতে নেই। না, যাবো। কি ব্যাপার? রুন্টি মিয়া কোথায় যেতে চায়? হাসপাতালে। নিয়ে গেলেই তো পারেন, ড্রাইভারকে বলুন। উনি বারণ করেছেন। কেন? ডাক্তার নাকি বাচ্চা নিয়ে যেতে নিষেধ করেছেন। ঠিক আছে, আমি রুন্টিকে নিয়ে যাচ্ছি। চলো। তুমি আবার ওকে নিয়ে এলে কেন? এক ছেলেকে পেয়ে আরেক ছেলেকে পর করে দিতে চাও নাকি? তা হবে কেন? তবে এক ছেলে আরেক ছেলের মৃত্যুর কারণ হোক তা আমি চাই না। কি বাজে কথা বলছো! দুটো দিন হসপিটালে না আনলেই নয়, গভর্নেন্স কি করে? এক্সকিউজ মি সিস্টার, বাচ্চাদের এখানে নিয়ে আসা নিষেধ নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপত্তি কিসের? আপনি জানেন না, ডক্টর বারণ করেছে। ডাক্তার যদি বারণ করে থাকে তবে না আনাই ভালো। বিকাল হয়েছে তো, ও পড়তে চাইছে না। ও পড়তে চাইছে না, না তুমি বাগানে বসে হাওয়া খাচ্ছিলে। যাও, চলো এসো রুন্টি, পড়তে এসো। না, আমি পড়বো না। তাহলে মামুনি মারবে কিন্তু। এটা কি পড়ার সময় হলো? আপনি বরং ওকে নিয়ে একটু বাগানে বেরিয়ে আসুন। আমরা ছি উভয় সংকটে। পড়াতে না বসালে বেগম সাহেব রাগ করেন, আর পড়াতে বসালে আপনি রাগ। আমাকে বরং ছুটি দিন। আমার সন্তান হতে এমনি করে কোথাও ভিতরে দাঁড়িয়ে কাঁদছে।
কোথায় যাবেন? সিদ্ধির ঘাট। আসুন পৌঁছে দিই। আমার টাকারই বাবা। টাকা লাগবে না।
হয়ে গেল, ছেলেটার অপারেশন হলো, কিন্তু লোকটা আসছে না কেন? আমার মনে হয় স্যার ওর নিজের ছেলে নয়। হসপিটাল অথরিটির থেকে অনুমতি নিয়ে ওকে বরং কোনো এতিমখানায় পাঠিয়ে দিই, কি বলো? রাইট স্যার। হাসপাতাল থেকে এতিমখানায় এই শিশুকে পাঠিয়েছে কেন? ছেলেটা যতদিন এখানে থাকবে তার ভরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা দরকার হবে, তাই এই টাকাগুলো দিয়ে গেলাম। আচ্ছা চলি। আপনি এতদিন পর করতে গেলেন, আরে ওকে তো আমরা এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। সার্বজনীন এতিমখানা। আত্মসমর্পণ করুন, নইলে আমরা আপনাকে গুলি করতে বাধ্য হব।
ভয়ের কিছু নেই বাবা, পুলিশ আমাকে আমাকে ধরতে এসছে, আজ আমি হাসতে হাসতে মরতে পারি বাবা, আমার কোনো দুঃখ নেই। এতদিন ধরে আমি যাদের খুঁজছিলাম আজ আমি তাদের পেয়েছি বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার প্রতিনিধি রেখে গেলাম বাবা, আমার প্রতিনিধি রেখে গেলাম। আমায় অ্যারেস্ট করুন ইন্সপেক্টর সাহেব। তিনি নিশ্চিন্তে স্ত্রী ও
সন্তানের স্বপ্ন দেখতে পেরেছিলেন। আমি জানি, আমি যাই বলি না কেন আপনারা বিশ্বাস করুন। তাই তোমার একটা খুন করার পরে তিনি নিশ্চিন্তে স্ত্রী ও সন্তানের স্বপ্ন দেখতে পেরেছিলেন। আমি জানি, আমি যাই বলি না কেন আপনারা বিশ্বাস না, শাস্তি আমার হবেই। তবু আমার কোনো দুঃখ নেই, ইজ্জত রক্ষা করতে গিয়ে নিজের খুনি আর কাউকে বলা যেতে পারে না। যে পিস্তলের বাটে কায়দা চৌধুরীর হাতে যাচ্ছিল পিস্তলে তারা সাহেব, পুলিশ যে পিস্তল পেয়েছে তার একটি ছিল না। কায়দার চৌধুরীর হাতের ছাপ সহ যে সেটা .22 পিস্তল, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে যে বুলেট পাওয়া গেছে সেটা .32 রিভলভারের গুলি। .22 পিস্তলে ছিবে কেমন করে? পোস্টমর্টমের রিপোর্টটা হুজুরের কাছে পেশ করছি। তাতে কি প্রমাণ হয়? তাতে এই প্রমাণই হয় ইওর অনার, কায়দার চৌধুরী খুনি নয়। কে সেই খুনি? আমি। আমি সেই খুনি। কে আপনি? আমার আজকের পরিচয়, আমি একজন খুনি। আদালতে কিছু বলার অনুমতি দেয়া হোক। অনুমতি দিলাম। দারা সাহেবের সঙ্গে আপনার কি সম্পর্ক? পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। কেন? 10 বছর বিবাহিত জীবনে আমি আমার স্বামীকে কোনো জীবিত সন্তান দিতে পারিনি। আমার সংসার ভাঙতে শুরু করলো সেই সূত্রে। শোনো, তুমি রোজ রোজ এত রাত কেন? কিসের আকর্ষণে বাড়িতে এসো? কেন, তোমার কি ঘরে স্ত্রী নেই? তোমার ওই একঘেয়ে কথা আমার রোজ রোজ ভালো লাগে না। আজ 5-6 বছর হয় আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিতে পেরেছ? প্রতি বছর সন্তান হয়ে মারা গেলে আমি কি করতে পারি বলো? অথচ পথ থেকে সরে দাঁড়াচ্ছ না। তার মানে? লোকে আমাকে আটকুড়ে বলে অপবাদ দেবে, আমার বংশে প্রদীপ জ্বালাতে কেউ থাকবে না। এই দুর্বিষহ জীবন নিয়ে আমি কি করব? আমি তোমার কাজে কোনোদিন বাধা দিই। আমার কাজে বাধা দেবার চেষ্টা করলে আমি তা শুনবো কেন? ইচ্ছে হলে ফিরবো, ইচ্ছে হলে রাস্তায় পড়ে থাকবে। ভবিষ্যতে আমার কাজের কৈফিয়ত দিতে এসো না। আমি সব শুনেছি, আজ হোক কাল হোক তোমাকে বাড়ি ছাড়তেই হবে। দাদা, তোমার রূপ আছে, যৌবন আছে, তুমি কেন হার মানবে? কি বলতে চাও? আমি তো কতবারই বলেছি আমি তোমাকে ভালোবাসি, যদি চাও আমার হাত ধরে চলে আসতে পারো, আমার দরজা তোমার জন্য খোলা রইল। ভেবে চিন্তে আমাকে বলো। কেন, কি হয়েছে তোমার? আমি তো একদিনই বলেছি আমার কোনো কাজের কৈফিয়ত চাইবে না। ঘরে নিয়ে আসবেন। কোন মেয়ে? এই জন্যই তো বলি তুমি বোকা।
আচ্ছা ভাবি, তুমি কেন বুঝতে চাচ্ছ না? তোমার ভীত নড়ে উঠেছে, এই বাড়ি থেকে তোমার আশ্রয় শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো দাদা? এসো আমার সঙ্গে, আমি সব বলছি, এসো। দরজা বন্ধ করছো কেন? আরে দুদিন পরে তুমি আমার বউ হবে। এত সংকোচ কেন? কিন্তু কোনো কিন্তু নয়, আসছে শুক্রবার রাতে তুমি আমার চলে আসবে, রাতের ফ্লাইটে আমরা দেশ ছাড়ব। নির্দোষ প্রমাণিত হওয়ায় কায়দার চৌধুরীকে আদালত বেকসুর খালাস দিল, সেই সাথে মিসেস হাসি চৌধুরীকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে আদেশ দেওয়া হল। আমার শাস্তি যাই হোক, আমার দুঃখ নেই,
শুধু স্বামী হিসাবে আমাকে ক্ষমা করলে কিনা বলো। আমি আমার নিজের ছেলের মতন করে মানুষ করবো।